আসসালামু আলাইকুম। কাকময় মাধ্যমিক বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাস নেব। বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বিশ্ব সভ্যতা, মিশরীয় সভ্যতার অবদান। মিশরীয় সভ্যতার অবদান, সভ্যতা মিশরীয়দের অবদান, কোন কোন ক্ষেত্রে মিশরীয়দের অবদান ছিল। মিশরীয়দের অবদান ছিল ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় চিন্তা ক্ষেত্রে, শিল্প, ভাস্কর্য, লেখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান, বিজ্ঞান চর্চা। মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, মিশর সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, মিশরীয়দের ধর্মীয় বিষয়। প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। তাহলে মিশরীয়দের মতো অন্য কোনো জাতি ধর্মীয় ক্ষেত্রে এত নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। সে কারণে মানব সভ্যতার অন্য ধ্যান ধারণা রীতিনীতি আচার অনুষ্ঠানের জন্য জন্ম প্রাচীন মিশর। তারা কি জড় বস্তুর পূজা করতো, মূর্তি পূজা করতো, জীবজন্তুর পূজা করত। তাহলে মিশরীয়রা পূজা করতো জীবজন্তু, জড়বস্তুর মূর্তি, জীবজন্তু, জড়বস্তু, মূর্তি। বিভিন্ন সময় তাদের ধর্ম বিশ্বাসের পরিবর্তন ঘটে। মিশরীয়রা সূর্য দেবতা রে এবং প্রাকৃতিক শক্তি, সূর্য দেবতা ছিল রে বা আমুন। সূর্য দেবতার নাম সূর্য, সূর্য দেবতার নাম ছিল রে বা আম। প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিক শক্তি, শস্য নীলনদের দেবতা। প্রাকৃতিক শক্তি ছিল শস্য ও নীলনদের দেবতা। প্রাকৃতিক শক্তি প্রাকৃতিক শক্তি শস্য ও নীলনদের দেবতা। প্রাকৃতিক শক্তি শস্য ও নীলনদের দেবতা, নীলনদের দেবতা ও শিরীষ, নীলনদের দেবতা ও শিরীষ সমগ্র পৃথিবী পরিচালনা করত। শিরীষ মিলিতভাবে শস্য দেবতা আর ও শিরীষ মিলিতভাবে সমগ্র পৃথিবীকে পরিচালিত করত। তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্ব ছিল অনেক বেশি। তাহলে রে সূর্য দেবতার গুরুত্ব ছিল অনেক বেশি। ধর্মীয় বিশ্বাস মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। মিশরীয়রা বিশ্বাস করত কি মৃত ব্যক্তি একদিন আবার বেঁচে উঠবে। সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা তৈরি করত মমি। দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত। দেহকে তাজা রাখার জন্য তারা কি করত, মমি তৈরি করত, মমি তৈরি
দেহকে তাজা রাখার জন্য তারা মমি তৈরি করত। এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা কি তৈরি করত, পিরামিড। পিরামিড তৈরি করেছিল। ফারাওর শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে দেশ শাসন করে, ফারাওর প্রতিষ্ঠাতা দেশ প্রতিনিধি, স্রষ্টার প্রতিনিধি। স্রষ্টার প্রতিনিধি হচ্ছে ফারাও। ফারাও কী করত, দেশ শাসন করত। তারা ছিল প্রধান পুরোহিত। এই ফারাওরা ছিল প্রধান পুরোহিত, এবং অন্যান্য পুরোহিতকেও তারা নিয়োগ করত, পিরামিড তৈরি হয়েছিল দেহকে মমি করে রাখার জন্য। পিরামিড তৈরি হয়েছিল। এবার হচ্ছে শিল্প, মিশরীয় যে শিল্প। মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে, গুরুত্বপূর্ণ ছিল। মিশরীয়রা গুরুত্বপূর্ণ ছিল চিত্রকলার বৈচিত্র্য ও ঐতিহাসিক বৈচিত্র্য ঐতিহাসিক দিক থেকে তারা গুরুত্বপূর্ণ ছিল। অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তারা সমাধি আর মন্দির দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। তাহলে চিত্রশিল্পের সূচনা হয় দেয়াল ও মন্দির সাজাতে গিয়ে। তাদের প্রিয় রং ছিল, মিশরীয়দের প্রিয় রং ছিল সাদা ও কালো। মিশরীয়দের প্রিয় রং সাদা ও কালো। মিশরীয়দের প্রিয় রং ছিল সাদা ও কালো। তাহলে তারা দেয়াল ও মন্দির সাজাতে যে চিত্রশিল্পের আবিষ্কার করে। তারা দেয়ালে, ঘর বাড়ি, প্রসাদে চিত্রশিল্পীর অসাধারণ ছবি এঁকেছে। এই ছবির ভিতরে মিশরীয়দের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে। কারুশিল্পের প্রাচীন মিশরের শিল্পের অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা রূপা, মূল্যবান পাথরে খচিত ঐজাসপত্র, অলঙ্কার, মমি, মুখের দৈনন্দিন ব্যবহার জিনিসপত্র, হাতির দাঁত, ধাতু দ্রব্যাদি মিশরীয় কারুশিল্পের দক্ষতার প্রমাণ বহন করে। আছে ভাস্কর্য, মিশরীয়দের ভাস্কর্য। ভাস্কর্য শিল্পে মিশরদের মতো প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ব্যাপকভাবে বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারা প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা, তৈরি হয়েছিল ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, মতাদর্শ। প্রতিটি ভাস্কর্য প্রভাবিত হয়েছিল ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, দ্বারা প্রভাবিত ছিল। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গির্জার অতুলনীয় সিফঙ্কস। সিফঙ্কস হচ্ছে এমন একটি মূর্তি, যার দেহ সিংহের মতো। দেহ হচ্ছে সিংহের মতো, আর মুখ মানুষের মতো। সিফঙ্কসের দেহ আছে
সিংহের মতো মুখ, মানুষের মতো। মিশরের সবচেয়ে পিরামিড হচ্ছে ফারাও কুফুর পিরামিড। মিশরের সবচেয়ে পিরামিডের নাম আছে ফারাও কুফুর পিরামিড। মন্দিরগুলোতে মিশরের ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে। লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার, লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার। লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা কাগজ আবিষ্কার, লিপি বা কাগজ আবিষ্কার। এই নগর সভ্যতার বিকাশের সময় মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। নগর সভ্যতা বিকাশের পর 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করেন। তাহলে 5000 বছর পূর্বে 24টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেন, 24টি ব্যঞ্জন বর্ণ। বিজ্ঞান, মিশরীয় সভ্যতায় কৃষি নির্ভর, তারা নীলনদের দ্রব্য থেকে বিজ্ঞানের আবিষ্কার করেন। তাহলে মিশরীয় সভ্যতার অবদান ছিল ধর্মীয় বিশ্বাস, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, বিজ্ঞান। এবারে আমি পাঠ শেষ সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আমার শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম।